আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা স্বাগত শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আপনি আপনার মোবাইল দিয়ে কীভাবে ইউটিউবিং করবে বা ইউটিউবের কাজগুলো আপনি কীভাবে করবেন তা সর্বপ্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে যদি আপনার মোবাইল দিয়ে রেকর্ডিং করেন স্ক্রিন রেকর্ডিং করেন আপনার মোবাইল আপনার কোনো জানা কোনো টিক্স বা ট্রিপস বা যে কোনো কিছু আপনার মোবাইলে যদি আপনি কিছু দেখাইতে চান তাহলে এই যে এক্স রেকর্ডের নামে যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা দিয়ে আপনি মনে করেন ই করতে পারেন আপনার এই যে এক্স রেকর্ডার নামে যে এই যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা দিয়ে আপনি স্ক্রিন রেকর্ডিং করতে পারেন আমি মূলত যে এই অ্যাপসটা ইউজ করি আপনার এই যে এক্স আপনি প্লে স্টোরে গিয়ে এক্স রেকর্ডার লিখে সার্চ দিবেন তা সার্চ দিলে আপনার চলে আসবে এই যে আপনার এখানে স্ক্রিন রেকর্ডার অ্যান্ড ভিডিও রেকর্ডার এক্স রেকর্ডার তাই আমি আমার অ্যাপস মোবাইলে যে অ্যাপসটা আমি ইউজ করতেছি এই অ্যাপসটার আপডেট ভার্সন চলে আসছে তা আমি এখানে আপডেট করি নাই তো এইটা দিয়ে আমি মূলত আমি রেকর্ডিং করতেছি এই যে আমার যে রেকর্ডিং অলরেডি চলতেছে তো এই অ্যাপসটা দিয়ে আপনি মোবাইলে স্ক্রিন রেকর্ড করতে পারবেন এবং ইজিলি আপনার রেকর্ড করে সেইটা দিয়ে আপনি ভিডিও বানিয়ে আপলোড করতে পারবেন তা আমার অলরেডি রেকর্ডিং চলতেছে তা প্রথমে তো এই অ্যাপসটা ইনস্টল করবেন ইনস্টল করে আপনার স্ক্রিন রেকর্ড করে মোবাইল দিয়ে যদি কোনো ভিডিও বানান আমি যেরকম বানাইতেছি সেভাবে আপনি করতে পারেন আর তারপরে স্ক্রিন রেকর্ডিং হওয়ার পর এটার ভিতরে সেটিংসে আপনি এখানে সব কিছু পায়ে যাবেন সেটিংসের আমি কিছু স্ক্রিনশট আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো আনে কীভাবে কী করতে হবে তারপর আপনি ইউটিউবে যাবেন ইউটিউবে যাওয়ার পর আপনার প্রত্যেকেই আমরা মনে করি যে আমাদের ইউটিউবে চ্যানেল নাই তা আমরা ইউটিউবে কীভাবে ভিডিও বানাবো এবং কীভাবে আমরা কাজ করব আমরা ইউটিউব থেকে কীভাবে ইনকাম করবো তা এই জন্য আপনার আপনাদের প্রত্যেকের চ্যানেল আছে আপনি আপনার ইউটিউবে যাওয়ার পর আপনার এই যে চিহ্ন দেওয়া আছে এই চিহ্নটা চাপ দিলে আপনার এখানে অ্যাকাউন্ট চলে আসে এবং আপনার এই যে আমার যে চ্যানেলের নাম এটা আমার একটা সেকেন্ড চ্যানেল তাই সংস এই এখানে চাপ দিলে আমার যে তিনটা চ্যানেল আছে লগ করা সেই তিনটা চ্যানেল এখানে চলে আসবে এই যে এই সংস্লাভার সুজন সল্ট ইজি আর্নিং আরিয়া তাই এখানে প্রত্যেকটা অ্যাকাউন্টে এখানে একটা মোবাইল দিয়ে আপনি অপারেট করতে পারবেন এবং সেই সাথে এই যে চিহ্ন আছে এই যোগ চিহ্নতে চাপ দিয়ে এই যে আপনার চিহ্ন আছে এই চিহ্নতে চাপ দিয়ে আপনি এখানে আরও মেইল অ্যাড করতে হবেন এবং আরও চ্যানেল অ্যাড করতে পারবেন আর এখান থেকে আপনি চ্যানেল চেঞ্জও করতে পারবেন তা আমি মূলত এখন আমার যে চ্যানেলটা সেই চ্যানেলটায় চলে যেতেছি তাই চলে যাওয়ার পর এখানে আপনি দেখতে পারতেছেন আপনার এখানে আপনারা নর্মালি যা যা করেন ইউটিউবে ভিডিও ভিডিও দেখেন সেইগুলো তো এখানে চলেই আসছে আর সেই সাথে আপনারা এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ভিডিওটা রেকর্ডিং হয়ে গেলে সেই ভিডিওটা আপনার গ্যালারিতে থাকবে তারপরে এখন আপনি তো নর্মালি ইউটিউবে অ্যাকাউন্টে ঢুকে আপনি লগ ইন করেন লগ ইন করেন লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করেন কিন্তু আপনি মনে করেন আপনার চ্যানেল নাই কিন্তু আপনি এই লাইব্রেরিতে গেলে পরে এখানে কিন্তু ইওর আপলোডে গেলে আপনার কী কী ভিডিও আপনি আপলোড সেগুলো সব আপনি এখানে দেখতে পারবেন এখান থেকে এবং আপনার এই যে যোগচিহ্ন আছে এইখানে যোগচিহ্ন এই যে যোগচিহ্ন এখানে চাপ দিয়ে আপলোড ভিডিও অ্যাং গো লাইভ আপনি ভিডিও আপলোড করতে পারেন এবং লাইভও যাইতে পারেন তা প্রথমে ভিডিও চ্যানেল কীভাবে বানাবেন সেটা দেখেন বা চ্যানেল কী হবে এখানে আপনি চাপ দেবেন তারপর এখানে দেখেন আপনার চ্যানেল চলে আসছে আপনার ইওর চ্যানেল এই যে আপনার অপশনটা ইওর চ্যানেল এইখানে আপনি গেলেই আপনার চ্যানেল আপনি পেয়ে যাবেন তা ইওর চ্যানেলে চাপ দিলেই আপনার এখানে চলে আসছে চ্যানেলের নাম আমার চ্যানেলের নাম যেমন ইজি আর্ডিং আইডিয়া এডিট চ্যানেল ম্যানেজ ভিডিও তো এডিট চ্যানেলে গেলে আপনার মনে কেন এখান থেকে আপনার চ্যানেলের নাম চেঞ্জ করা তারপর আপনার চ্যানেলের ডিসক্রিপশান চেঞ্জ করা কিপ অল মাই সাবস্ক্রিপশন প্রাইভেট মানে আপনি যে যে চ্যানেল সাবস্ক্রিপশন সাবস্ক্রাইব করবেন সেগুলো প্রাইভেট রাখবেন নাকি আপনি লুকাই রাখবেন সেই অপশনটা এই না বল ইয়েস নো করা যায় কিপ অল মাই সেভড প্লে লিস্ট প্রাইভেট এইগুলো আপনার সেটিংস অন অফ করা যায় এবং সেই সাথে আপনার যে চ্যানেলের যে লোগোটা এই লোগোটা আপনার এখান থেকে আপনি আপলোড করতে পারবেন তো এই যে আপনার এইখানে যেইটা আছে এই যে আপনার এই যে এখানে ক্যামেরার ছবি দেওয়া এখানে চাপ দিয়ে আপনি আপনার চ্যানেলের লোগো চেঞ্জ করতে পারবেন তা এখানে চাপ দিলে আপনার টেক ফটো চুজ ফটোস ফ্রম ফটোস তা আপনি টেক ফটো দিয়ে ক্যামেরাতে সরাসরি ছ ছবি তুলতে পারবেন এছাড়া যদি আপনার চ্যানেলের জন্য কোনো ছবি তৈরি করা থাকে তা চুজ ফ্রম ফটোস এখানে চাপ দিয়ে তারপর আপনার এই যে মোবাইলের চ্যানেলের যে আপনার কি বল ওইটা চ্যানেলের যে আপনার ছবিটা ওইটা আপনি চেঞ্জ করতে পারবেন তা এখানে আমরা ব্যাক বাটনে চাপ দিলাম এবং ম্যানেজ ভিডিও এখানে গিয়ে আপনি আপনার ভিডিওগুলো ম্যানেজ করতে পারবেন তাই যে আপনার এখানে চলে আসছে তারপর থেকে এইভাবে আপনি আপনার নিজের চ্যানেল দেখতে পারবেন ইউটিউব এবং টাইম ওয়াস্ট পার্সে স্ট্যান্ড মেম্বারশিপ সুইস অ্যাকাউন্ট টার্ন অন ইন ইনকিটি ইর ডাটা ইন ইউটিউব সেটিংস আপনার নর্মালি আপনার চ্যানেল দেখা আপনার চ্যানেলে চাপ দিলে আপনি এখান থেকে একটা চ্যানেল পাই যাবেন আপনার যেই নামে আপনার ইউটিউব অ্যাকাউন্ট আসে বা যেই নামে আপনি লাইক করলে বা কমেন্ট করলে আপনার যেই নামে আপনার এখানে চলে আসে সেইটা তা প্রত্যেকের এভাবে চ্যানেল আছে তা আপনার হোম ভিডিও প্লে চ্যানেল অ্যাবাউট এগুলো সব আপনি দেখতে পাবেন আর কিছু সেটিংস আপনার কম্পিউটার থেকেও করতে হয় তা নর্মালি আপনার এই যোগ্য চাপ দিয়ে আপলোড ও ভিডিও দিয়ে আপনি এখানে যে কোনো ভিডিও আপলোড করতে পারবেন আপনার যে রেকর্ডিং করা যে ভিডিওগুলো আছে এবং সেই সাথে আপনার এখানে চাপ দিয়ে আপনি গোল আইপেও যাইতে পারবেন তা মূলত ইউটিউবিং করার জন্য ভিডিও রেকর্ডিং করা ভিডিও তৈরি করা এবং ভিডিও আপলোড করা এরপরে আপনার কিছু কিছু কাজ ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট কাজ আপনি মোবাইল দিয়ে করতে পারবেন তা কীভাবে আপনার চ্যানেল মনে করবেন এবং চ্যানেল থেকে আপনি কীভাবে আর্নিং করবেন সেটা তো পরের বিষয় তা এছাড়া আপনার মনে চ্যানেল চ্যানেলে ক্রিয়েট করা তা আপনার চ্যানেল তো অলরেডি আসি আপনি হয়তো বা জানেন না যে আপনার চ্যানেল নাই কিন্তু আপনার যারা ফেসবুকে লাইক করে কমেন্ট করে শেয়ার করে বা ফেসবুকে সাবস্ক্রাইব করে অন্য কারা চ্যানেল তাদের প্রত্যেকেই একটা চ্যানেল আছে যেই নামে তারা কমেন্ট করে সেটাই তাদের চ্যানেল তা আপনি জাস্ট আপনার এইখানে আপনার ইয়োর চ্যানেলে গিয়ে এবং এডিট চ্যানেলে গিয়ে আপনার চ্যানেলের যে নামটা হবে সেই নামটা দিয়ে আপনি নামটা চেঞ্জ করে আপনার চ্যানেলের কার্যক্রম শুরু করতে পারেন এবং এরপর যে বাকি যে এডিটের কাজগুলো আছে সেইগুলো আপনি জাস্ট আপনার পিসি দিয়ে করে ফেলবেন এবং আপনি যাদেরকে সাবস্ক্রাইব করছেন তো এখানে চলে আসছে কোন কোন চ্যানেল আপনি সাবস্ক্রাইব করছেন আর হোমে গেলে তো আপনি সব পেয়েই যাবেন আর এছাড়া নোটিফিকেশন সহ বাকি যা আছে এগুলো সব তো আপনি জানেনই তা এভাবে আপনি আপনার ইউটিউবে আপনার চ্যানেল ক্রিয়েট করা এবং চ্যানেলের নাম ঠিক করা চ্যানেলের নাম চেঞ্জ করা বা আপনার চ্যানেলের যে সেটিংস আছে সেইগুলো ঠিকঠাক করা করে আপনি আপলোড করতে পারেন এবং আপনার চ্যানেলে কাজ শুরু করতে পারেন তারপর আপনি যখন সময় পাবেন যে কোনো পিসি থেকে বা অন্য কারো পিসি বা কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনার ইউটিউবের জিমেইলে লগ ইন যেই মেইলটা দিয়ে আপনার ইউটিউবে চ্যানেল খোলা যে আমার যে মেইলটা দিয়ে ইউটিউবে চ্যানেল খোলা সেই মেইলটা আপনি জিমেলে লগ ইন করে আপনি ইউটিউবে গিয়ে আপনার ইউটিউবের যে কম্পিউটার ভার্সনে যে আপনার ইউটিউবের যে কাজগুলো বা চ্যানেল যে সেটিংসগুলো এগুলো আপনি যে কোনো কম্পিউটার দিয়ে আপনি সেটিংস একবার করে নিলেই হবে তারপর আপনি মোবাইল দিয়ে রেকর্ডিং করলেন মোবাইল দিয়ে এডিট করলেন মোবাইল দিয়েই আপলোড করলেন এটা অনেক ইজি আর মোবাইল দিয়ে এডিট করার একটা সফটওয়্যার আছে এখানে আপনি যদি প্লে স্টোরে সার্চ করেন তাহলে অনেক মোবাইল দিয়ে রেকর্ডিং করার সফটওয়্যার পেয়ে যাবেন যেমন আপনার এমও বিআই এলই মোবাইল ইডি টি মোবাইল এডিটিং অ্যাপস মানে আপনি মোবাইল দিয়ে কোনো ভিডিও এডিট করবেন এই যে ভিডিও মেকার স্লাইড শো ভিডিও এডিটর এই একটা আছে তারপর আপনার এই যে মাস্টার আছে এই যে অনেকগুলো এখানে অ্যাপসই আছে আপনি প্রত্যেকটা অ্যাপস ইউজ করে করে দেখতে পারেন এবং সেই সাথে আপনি মোবাইল এডিটিং অ্যাপস না দিয়ে আপনি যদি ভিডিও এডিটিং অ্যাপস যান ভিআইডি ভিডিও এডিটর তো এইখানে আপনার এই যে সামনেই যেটা আসছে অ্যাড ভিভা ভিডিও ভিডিও এডিটর ভিডিও এডিটর অ্যান্ড ভিডিও মেকার তো এটা দিয়ে আপনারা ভিডিও ক্রিয়েট করতে পারবেন এবং এডিট করতে পারবেন এছাড়া আরও যে অ্যাপস আছে এই যে এই একটা আপনার আমি এখানে আপনাদের ক্রস করে দেখাই দিই এই একটা ভেব অ্যাপস আছে এই একটা আছে এই একটা আছে তারপরে এই একটা আছে অ্যান্ড্রয়েড ভিডিও আছে এখানে অনেকগুলাই আছে ভিডিও এডিটর ফর ইউটিউব তারপর ক্রাইন মাস্টার আছে তো এখানে যতগুলো আপনার মনে করেন অ্যাপস আছে সবগুলোই কোনো না কোনো কাজ করা যায় এবং এডিট করা যায় তো প্রথমে আপনি ভিডিওটা এডিট করবেন তার ভিডিওটা সেভ করবেন তারপর সেভ করার পর আপনি ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন তা আমি তো মূলত বেশি একটা এডিট করার সময় পাই না তাই তাইভাবে আপনারা এডিট করতে পারেন এবং আপনার মনে কেন ভিডিও এডিট করে আপনারা আপলোড করতে পারেন ইউটিউবে তো এইভাবে আপনার আপনার নিজেদের চ্যানেল কি বলে চ্যানেল গড়ে তুলতে পারেন এবং চ্যানেলে ভিডিও করে আপনি মনে কেন দিয়ে স্ক্রিন রেকর্ড করে বা অন্য যে কোনো কাজ করে যে কোনো টেকনিক শেয়ার করে বা আপনি যে কাজ সম্পর্কে যে কোনো টেকনিক সম্পর্কে জানেন সেইগুলো করে সেই সম্পর্কে যে কোনো একটা ভিডিও বানিয়ে আপনি ইউটিউবে আপলোড করতে পারেন এবং ভিডিওগুলো আপনার নিজের বানানো হতে হবে এবং ইউনিক হতে হবে তো ইউনিক হলেই আপনি তখন ইউটিউব থেকে আর্ন করতে পারবেন এবং ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন তা ধন্যবাদ সকলকে